আমরা ফ্লাইটে যখন প্রথম ট্রাভেল করার কথা ভাবি তখন আমাদের মনে অনেক কমন প্রশ্ন জাগে, ফ্লাইটে ট্রাভেল করার জন্য কোন স্টেপে কী করতে হবে, অর্থাৎ টিকিট বুকিং থেকে শুরু করে বোর্ডিং পাস, সিকিউরিটি চেকিং এবং ফ্লাইটে ওঠা এবং নামা সব কিছু নিয়ে আলোচনা করব আজ আমি এই ভিডিওতে। কীভাবে আপনি এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করবেন এবং ফ্লাইটে কীভাবে উঠবেন সব কিছু স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আশা করছি ভিডিওটি দেখার পরে আর কোনো রকম কনফিউশন থাকবে না, তাই ভিডিওটি একটু লং হতে পারে, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সেই সাথে আমার আজকের ট্রাভেলটিও আপনাদের সাথে শেয়ার করব। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন, কারণ আমাদের চ্যানেলে রেগুলার এরকম ট্রাভেল গাইড এবং বিভিন্ন সুন্দর সুন্দর ব্লগ আমরা উপস্থাপনা করে থাকি। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। আমি সানোয়ার লস্কর আর আজ আমার সাথে আকাশ পথে ঘুরুন। আমি এখন কলকাতা তথা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে পৌঁছে গিয়েছি। গাড়ি থেকে নামলাম, নামার সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেছে, একদম সাথে সাথে। এতক্ষণ চুপচাপ ছিল, যে গাড়ি থেকে নামলাম তখনই বৃষ্টি শুরু হয়ে গেল। তাও বেরিয়ে পড়লাম, হালকা হালকা ভিজে গিয়েছি, গিয়ে হয়তো ড্রেসটা চেঞ্জ করে নিতে হবে। তাও হাঁটতে হাঁটতে চলে এসেছি এয়ারপোর্টের কাছে। এই দেখতে পাচ্ছেন যে কলকাতা এয়ারপোর্ট, হালকা হালকা বৃষ্টি হবে, এখনও হচ্ছে বৃষ্টি। বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন ওয়েদার ঠিকই ছিল, কিন্তু যখন এয়ারপোর্টের কাছে এসে নামলাম তখন বৃষ্টি চলে এসেছে। এখন সন্ধ্যা 6:30 মতো বাজে, আমার ফ্লাইট আছে 9:20, রাত্রি 9:20। অনেক সময় বৃষ্টি কিংবা ওয়েদার খারাপ হলে ফ্লাইট ডিলে হয়ে যায়, দেখা যাক ঠিকঠাক টাইমে দেয় কি লেট হয়। চলুন এবার এয়ারপোর্টের দিকে এগিয়ে যাই, ভিতরে গিয়ে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমি এয়ারপোর্টের মধ্যে প্রবেশ করা থেকে শুরু করে আর ফ্লাইট থেকে বেরিয়ে যাওয়া পর্যন্ত সব কিছু একদম স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। বাস থেকে নামলাম এয়ারপোর্ট পর্যন্ত, আস্তে আস্তে পথে বৃষ্টি, ওইটুকু ভিজতে হলো, আবার এয়ারপোর্টে চলে এলাম বৃষ্টি বন্ধ, মানে আমার সাথে শত্রুতা করছে মনে হচ্ছে, দেখুন বৃষ্টি বন্ধ হয়ে গিয়েছে। আমি এখন এন্ট্রি গেট 5-এর কাছে আছি, কিন্তু আমার এখন যেতে হবে 1 নম্বর গেটের কাছে। ওখানে আমার বন্ধু আক্তার অলরেডি চলে এসেছে, ও ওখানে ওয়েট করছে, সম্ভবত ভিতরে প্রবেশ করে গিয়েছে। এখন আমার সামনের দিকে এগিয়ে যেতে হবে, 1 নম্বর গেট দিয়ে আমি ভিতরে প্রবেশ করব। হাঁটতে হাঁটতে আমি এখন চলে এসেছি, এদিকে দেখতে পাচ্ছেন 2A এবং 2B। এবার আমি সামনে আছে 1 নম্বর গেট, চলুন আরেকটু এগিয়ে যাই। চলুন এখন ভিতরে প্রবেশ করব, ভিতরে আক্তার ওয়েট করছে, আক্তার অনেক আগে চলে এসেছে, ওয়ে চলে এসেছে সেই 4:30 দিকে চলে এসছে, ও অনেকক্ষণ চলে এসছে। এবার ভিতরে যাব, ভিতরে গিয়ে তারপর এখান থেকে কলকাতা থেকে হায়দ্রাবাদ পর্যন্ত ফুল জার্নিটা আপনাদের সাথে শেয়ার করব, আপনারাও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমাদের সাথে থাকবেন। স্টেপ 1 অর্থাৎ এয়ারপোর্টের মধ্যে প্রথম এন্ট্রি, এখানে এন্ট্রি করার জন্য টিকিট এবং আপনার আইডি প্রুফ এখানে শো করাতে হবে। আর একটা কথা মাথায় রাখবেন, টিকিট করার সময় আপনার আইডি প্রুফের সাথে টিকিটের নাম একদম সেম টু সেম হতে হবে, একটু ডিফারেন্স হলে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না। আমি এখন আইডি প্রুফ এবং টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করলাম। আপনি টিকিটটা মোবাইলেও দেখাতে পারেন কিংবা প্রিন্ট আউটও বের করে আনতে পারেন। দেখুন আক্তার দাঁড়িয়ে আছে, বেচারা অনেকক্ষণ আগে এসেছে, দাঁড়িয়ে আছে আপাতত। কটার সময় এসছো? বাহ, আমি পুরো ভিজে গিয়েছি, বাইরে বৃষ্টি হচ্ছিল। কলকাতা নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিউটা দেখুন, ভিতরের ভিউটা জাস্ট অসাধারণ লাগছে। আর এই উপরে দেখতে পাচ্ছেন কিছু লেখা আছে, বাংলাতে লেখা আছে, সম্ভবত অক্ষরগুলো বোঝা যাচ্ছে কিন্তু পুরো শব্দটা বুঝতে পাচ্ছি না কি লেখা আছে এখানে। যাই হোক, আমার এখন ড্রেসটা চেঞ্জ করতে হবে, আমি ভিজে গিয়েছি, চলুন ওয়াশরুমে যাই। বাইরে বৃষ্টির কারণে যেহেতু ভিজে গিয়েছিলাম তাই ড্রেসটা চেঞ্জ করতে হলো, আমি শার্টটা চেঞ্জ করে নিলাম। এমনিতেই এয়ারপোর্টের ভিতরে সর্বত্র এসি লাগানো, তার উপরে আবার ভিজে গিয়েছিলাম তাই ঠান্ডা লেগে যাবে, সেই জন্য ড্রেসটা চেঞ্জ করে নিলাম। চলুন এখন বাইরে যাই, গিয়ে পরবর্তী স্টেপটা কমপ্লিট করে নেব। সেকেন্ড স্টেপ, দ্বিতীয় স্টেপে এখানে আমরা বোর্ডিং পাস কালেক্ট করব এবং ব্যাগগুলোকে ওয়েট করিয়ে নেব। আপনারা চাইলে বোর্ডিং পাস অনলাইনেও কালেক্ট করে নিতে পারেন, আবার এখান থেকেও কালেক্ট করতে পারেন। আপনি যে ব্যাগগুলো নিয়ে আসবেন সেটা দুটি ভাগে ভাগ করা হবে, একটা কেবিন ব্যাগ এবং একটা চেকিং ব্যাগ। কেবিন ব্যাগের ওয়েট ম্যাক্সিমাম হবে 7 কেজি, যেটি আপনি সাথে নিয়ে ফ্লাইটের মধ্যে বসতে পারবেন। আর চেকিং ব্যাগের ম্যাক্সিমাম ওয়েট হবে 15 কেজি, যেটি এনাদেরকে দিয়ে দিতে হবে। আপনার চেকিং ব্যাগের মধ্যে যদি কোনো ইম্পর্টেন্ট জিনিস থাকে যেটা ভেঙে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে, তাহলে আপনি ওনাদেরকে ইনফর্ম করবেন, এক্সট্রা ট্যাগ লাগিয়ে ওনারা এক্সট্রা কেয়ার দিয়ে ব্যাগটিতে রাখবে।
আপনার যদি 7 কেজি এবং 14 কেজির থেকে 1 কিলো 1/2 কিলো এক্সট্রা বেশি হয়ে যায় তাহলে ওনাদেরকে রিকোয়েস্ট করতে পারেন, আর যদি অনেক বেশি হয়ে যায় তাহলে এক্সট্রা চার্জ পে করে তবে ব্যাগ নিতে হবে। থার্ড স্টেপ, তৃতীয় পর্যায়েও আপনাকে এখানে সিকিউরিটি চেকিং করাতে হবে। এখানে আপনার ফুল বডি চেকিং হবে এবং আপনার ব্যাগটি চেকিং হবে। আপনি যদি ভারী জ্যাকেট পরে থাকেন কিংবা ভারী শ্যু পরে থাকেন সেগুলোও ও চেকিংয়ের জন্য মেশিনের মধ্যে দিতে হবে। এবং আপনার বেল্ট থেকে শুরু করে কোনো কিছু রাখা যাবে না। যদি শরীরে কোনো মেটাল কিংবা ইলেকট্রিক জিনিস থাকে সেগুলোও খুলে মেশিনের মধ্যে দিতে হবে চেকিংয়ের জন্য। এখানে এই যে টেগুলো দেখতে পাচ্ছেন, এই টের উপরে আপনার জিনিসপত্রগুলো রাখবেন, এগুলো মেশিনের মধ্যে দিয়ে চেক আপ হয়ে ওদিকে চলে যাবে। আমার তো বেল্ট খুলে দিতে হয়েছিল, বেল্ট খুলে টের উপরে চেকিং মেশিনে ওখানে রাখতে হয়েছিল। দেখুন কত ঝামেলা, বাইরে এসে আবার বেল্টটি পরতে হচ্ছে। আমরা থার্ড স্টেপ কমপ্লিট করে ভিতরে চলে এলাম। ভিতরে এসে আপনারা এখানে বসতে পারেন, এই চেয়ারগুলোতে বসতে পারেন এবং বসে বসে বাইরের ভিউ উপভোগ করতে পারেন। বাইরে বিভিন্ন ফ্লাইট ওঠানামা করছে সেগুলো দেখতে পারেন। এখানে বসে থাকতে থাকতে অবশ্যই অ্যানাউন্সমেন্ট বোর্ডটিকে নোটিশ করবেন, কারণ এখানে অ্যানাউন্সমেন্ট বোর্ডে সর্বদা আপডেট দিতে থাকে কখন ফ্লাইট চেঞ্জ হচ্ছে, ফ্লাইট ডিলে আছে কি না, ফ্লাইট কত নম্বর গেট থেকে দেবে, সেগুলো অবশ্যই আপনারা নোটিশ করবেন এখানে বসে থাকতে থাকতে। বাইরে দেখতে পাচ্ছেন একটা ইন্ডিগো কোম্পানির ফ্লাইট দাঁড়িয়ে আছে, তাতে এখন প্যাসেঞ্জার ভর্তি হচ্ছে। আপনারা যখন এয়ারপোর্টে আসবেন মিনিমাম 2 থেকে আড়াই ঘন্টা আগে চলে আসবেন। দেখতে পাচ্ছেন কত রকম প্রোটোকল, কত স্টেপ রয়েছে। এখনও কিছু স্টেপ বাকি আছে, আমি সেগুলো আলোচনা করিনি, পরবর্তী স্টেপে আমি আলোচনা করব। এবং ফ্লাইটে উঠে ভিতরে কী নিয়ম আছে সেগুলো আলোচনা করব, কীভাবে উঠতে হবে, কীভাবে প্রবেশ করতে হবে, কী করতে হবে এবং কী করতে হবে না, সবগুলো আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এখন আমাদের ভিডিওটি একটা লাইক করে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। এয়ারপোর্টের মধ্যে আপনারা এরকম অনেক স্টল পেয়ে যাবেন, বিভিন্ন খাবার থেকে শুরু করে বইপত্র থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র সব রকমের স্টল পেয়ে যাবেন। তবে দাম প্রচুর বেশি, খুব এক্সপেন্সিভ, আপনারা চাইলে কিনতে পারেন। সিস্টেম বুঝলে, হ্যাঁ, এখানে যদি টাচ করে দিই তাহলে আর জল পড়বে না, কিন্তু এটা ডিসটেন্স রাখতে হবে এর মধ্যে। ওকে, চলো দৌড়াও দৌড়াও। ব্যাগ রেখে চলে এসেছে, এখন ছোটাছুটি করছে, চলো উপর নিচেই করতে থাকো। শুধু আক্তার যেখানে একটু আগে বসেছিল ওখানে ব্যাগটা ভুলে রেখে চলে এসেছে, তাই ব্যাগটা আবার ছুটে ছুটে আনতে যেতে হলো। চলুন এখন আমরা নিচে যাব, কারণ আমাদের 105 নম্বর গেট থেকে আমাদের ফ্লাইটটা দিয়েছে, 101 থেকে 109 গেট নিচে এখানে, তাই আমাদের এখন নিচে যেতে হবে। চলুন এখন নিচে যাই। নিচে গিয়ে পরবর্তী স্টেপ কী আছে সেটি আপনাদের সাথে শেয়ার করব। স্টেপ ফোরের জন্য দেখতে পাচ্ছেন কতজন লাইন দিয়ে আছে, অর্থাৎ আমরা যে ফ্লাইটে যাব তার লাইন হচ্ছে এটা। আমরা এয়ার এশিয়াতে ট্রাভেল করছি, চতুর্থ পর্যায়ে এখানে আমাদের যে বোর্ডিং পাসটা রয়েছে, বোর্ডিং পাসটা এখানে স্ক্যান করে ভিতরে প্রবেশ করতে হবে, অর্থাৎ এখন আমরা গ্রাউন্ডের মধ্যে প্রবেশ করব। এখানে বোর্ডিং পাসটা স্ক্যান করাতে হবে। বোর্ডিং পাসটা এখানে স্ক্যান করানোর অর্থ হলো ওনাদের কাছে একটা কাউন্ট হয়ে গিয়েছে যে এতজন ফ্লাইটে ওঠার জন্য পৌঁছে গিয়েছে আর এতজন বাকি রয়েছে। আমরা ফোর্থ স্টেপ কমপ্লিট করে গ্রাউন্ডে চলে এলাম। গ্রাউন্ডে এখন আমাদের জন্য বাস অপেক্ষা করছে, এই বাসে করে আমরা ফ্লাইটের কাছে পৌঁছাবো। যখন ফ্লাইটটা মাঠের একটু মাঝখান বরাবর থাকে তখন এই বাসে করে নিয়ে যাওয়া হয়। বেসিক্যালি যখন গ্রাউন্ড ফ্লোর থেকে ফ্লাইট থাকে তখন বাসে করে যেতে হয়, আর যখন আপার ফ্লোর থেকে থাকে, আমি একটু আগে দেখালাম যে ইন্ডিগো কোম্পানি একটা ফ্লাইট লোড হচ্ছে, ওগুলো ডাইরেক্ট এয়ারপোর্টের যে ব্রিজগুলো রয়েছে ওই ব্রিজের মাধ্যমে ডাইরেক্ট ফ্লাইটের মধ্যে প্রবেশ করা হয়। একটু আগে আমি আপনাদেরকে ভিডিওতে দেখালাম সেটা। এখন আমরা বাসে উঠে গিয়েছি, বাস ছেড়ে দিয়েছে, এখন আমরা ফ্লাইটের কাছে পৌঁছে যাব। বাসে যেতে যেতে দেখতে পাচ্ছেন বাইরে কতগুলো ফ্লাইট দাঁড়িয়ে রয়েছে, সব লোড হচ্ছে প্যাসেঞ্জার। বাইরে দেখতে পাচ্ছেন ওই ইন্ডিগো কোম্পানির বাস যাচ্ছে, ইন্ডিগো কোম্পানি একটা ফ্লাইট দাঁড়িয়ে আছে। আমি এর আগে যতবার ট্রাভেল করেছি ফ্লাইটে প্রত্যেকবার ইন্ডিগো কোম্পানিতে গিয়েছি, এয়ার এশিয়াতে আজ প্রথম যাচ্ছি, দেখি এক্সপিরিয়েন্স কেমন হয়। আমি এয়ার এশিয়াতে এর আগে একবারও যাইনি, এর আগে প্রত্যেকবার ইন্ডিগোতে গিয়েছি। বাস আমাদের ফ্লাইটের কাছে এসে পৌঁছে গিয়েছে, সব এক এক করে নেমে যাচ্ছে। ফ্লাইট মূলত দুই ধরনের হয়ে থাকে, একটা ডোমেস্টিক ফ্লাইট আর একটা ইন্টারন্যাশনাল ফ্লাইট। ডোমেস্টিক ফ্লাইট হলো ইন্ডিয়ার মধ্যে একটা সিটিতে আর একটা সিটিতে যাওয়া, আর ইন্টারন্যাশনাল ফ্লাইট হলো ইন্ডিয়ার বাইরে কোনো কান্ট্রিতে যাওয়া। আজ আমি ডোমেস্টিক ফ্লাইটে ট্রাভেল করব। ইঞ্জিনের প্রচণ্ড সাউন্ড হচ্ছে, কথা বললে এখান থেকে শোনা যাবে না, যদি
এদিকে দুটো ফ্লাইট, এদিকে একটা ফ্লাইট আর এদিকে একটা ফ্লাইট। এই মুহূর্তে এখানে যদি আমি কথা বলি কোনো রকম কথা শুনতে পাবেন না। স্টেপ ফাইভ অর্থাৎ পঞ্চম পর্যায়ে এখানে আপনার বোর্ডিং পাসটি আরও একবার দেখাতে হবে, দেখিয়ে ভিতরে প্রবেশ করতে হবে। আমি এখন ফ্লাইটের মধ্যে প্রবেশ করছি, ভিতরে গিয়ে ভিতরে কেমন কি সব কিছু আপনাদেরকে দেখাবো, কি নিয়ম আছে, কি করবেন কি করবেন না সব কিছু ডিটেলসে আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এখন আমি একদম ফ্লাইটের মধ্যে প্রবেশ করলাম। এখন ভিতরে সবাই যে যার সিট নাম্বার খুঁজছে, আমার সিট 27F। এক্ষেত্রে একটা কথা আপনাদেরকে বলে রাখি, ফ্লাইটে উঠলে সবার একটা ইচ্ছা থাকে উইন্ডো সিটে বসা। উইন্ডো সিটের একটা মজা আলাদা ফ্লাইটে। তা আপনাদের যদি ফ্লাইটে টিকিট নাম্বার এফ অথবা এ থাকে তাহলে উইন্ডো সিট পড়ার সম্ভাবনা অনেক বেশি। আমার যেহেতু 27F তাই আমার উইন্ডো সিট পড়েছে। দেখতে পাচ্ছেন আমার এই সিটটা পড়েছে উইন্ডো সিট। আপনারা যদি একান্ত উইন্ডো সিটে বসে যান তাহলে বোর্ডিং পাস নেওয়ার সময় ওনাদেরকে রিকোয়েস্ট করতে পারেন, ভাগ্য ভালো থাকলে পেয়ে যেতে পারেন, নয়তো কিছু এক্সট্রা টাকা পে করে আপনার পছন্দ মতো সিট আপনি চুজ করতে পারেন। আপনি কেবিন ব্যাগটি যেটি সাথে নিয়ে এসেছিলেন সেটি আপনি এরকম উপরে রেখে দিতে পারেন। তারপরে সবাই রেখে দিয়ে বসে পড়েছে, এখন এয়ার হোস্টেসরা এগুলো বন্ধ করে দিচ্ছে যেহেতু ফ্লাইট এখনই ছাড়া হবে। তারপরে ফ্লাইট ছাড়ার সময় এয়ার হোস্টেসরা প্যাসেঞ্জারদেরকে বেসিক কিছু ইনস্ট্রাকশন বুঝিয়ে দেবে। पेटी खोलने के लिए फ्लैप उठाइए और दोनों छोरों को अलग कर दीजिए। यदि इस प्रकार का ऑक्सीजन नकाब आपकी कुर्सी के ऊपर लगे पैनल से बाहर आए तो उसे तुरंत अपनी ओर खींचे और इस तरह से नाक और मुंह ढककर सामान्य ढंग से सांस लेते रहें। दूसरों की सहायता करने से पहले अपना नकाब ठीक से पहन लें। आपकी रक्षा जैकेट आपकी कुर्सी के नीचे रखी है। यदि आपातकालीन स्थिति में विमान को पानी पर उतरना पड़े तो इस रक्षा जैकेट को इस तरह पहने और पट्टी अपनी कमर पर कस के बांध लें। रक्षा जैकेट को सिर्फ द्वार के निकट ही फुलाएं। इसे फुलाने के लिए इस लाल डोरी को मजबूत पुलिंग द स्ट्रैप टू ओपन लिफ्ट द फ्लैप एंड पुल द एंड्स अपार्ट। व्हेनेवर द सीट बेल्ट साइन इज ऑन यू मस्ट रिटर्न टू योर सीट एंड फास्टन योर सीट बेल्ट सिक्योरली। शुड एन ऑक्सीजन मास्क लाइक दिस आ सकती है। आपकी रक्षा जैकेट को अधिक फुलाने के लिए ओवरविंग पर और दो द्वार विमान के अगले हिस्से में। याद रहे आपका नजदीकी द्वार आपके पीछे। ফ্লাইট ছেড়ে দিয়েছে। আমাদের কলকাতা থেকে হায়দ্রাবাদ পর্যন্ত যেতে সময় লাগবে 2 থেকে আড়াই ঘন্টা। ফ্লাইট প্রথমে এমন হালকা করে আস্তে আস্তে যেতে যেতে তার নির্দিষ্ট ট্র্যাক থেকে অনেক জোরে স্পিডে চালিয়ে একদম আকাশপথে উঠে যাবে। আমি রাত্রেবেলা ফ্লাইটে এই প্রথম জার্নি করছি। এর আগে যতবার ফ্লাইটে গিয়েছি দিনের বেলায় গিয়েছি। দেখা যাক রাত্রেবেলা ফ্লাইটের উপর থেকে ভিউটা দেখতে কতটা সুন্দর লাগে, কলকাতাটা দেখতে কেমন লাগে দেখা যাবে আজকের। ফ্লাইটে বসে প্রথম সিট বেল্ট পরে নিতে হবে, বিশেষ করে যখন ফ্লাইটে উঠবেন, যখন ফ্লাইট আকাশপথে উঠবে সেই মুমেন্ট এবং যখন ফ্লাইট এয়ারপোর্টে নামবে সেই মুমেন্টে সিট বেল্ট পরা বাধ্যতামূলক। এবং ফ্লাইট এয়ারপোর্ট থেকে উপরে ওঠা এবং উপরে নামার সময় এই দুটো সময়ে কোনো রকমভাবে নিজের সিট থেকে ওঠা যাবে না, বাথরুম ইউজ করা যাবে না, নিজের সিটে সিট বেল্ট পরে অবশ্যই বসে থাকতে হবে। ফ্লাইট যখন মেঘের উপরে পৌঁছে যাবে, যখন স্মুথভাবে চলবে, তখন আপনি সিট বেল্ট খুলে দিতে পারেন, আপনার সিট থেকে উঠে ওয়াশরুমে যেতে পারেন। কিন্তু যদি কোনো কারণে ওয়েদার খারাপ হয় তাহলে ক্যাপ্টেন আপনাদেরকে অ্যালার্ট করবে আবার সিট বেল্ট পরে নিজস্ব জায়গায় বসে থাকার জন্য। অনেকটা উপরে উঠে গিয়েছে আর উপর থেকে ভিউটা দেখতে পাচ্ছেন, কলকাতার দৃশ্যটা কেমন দেখতে লাগছে। আর কিছুক্ষণের মধ্যে যখন আমরা মেঘের উপরে চলে যাব তখন আর আমরা কিছু দেখতে পাবো না, কিন্তু দিনের বেলা ওই ভিউটা দেখতে বেশি সুন্দর লাগে। যখন মেঘের উপরে চলে যাই খুব সুন্দর একটা ভিউ আসে। এখন রাত্রেবেলা যতক্ষণ এরকম পজিশনে আছি ততক্ষণ দেখতে পাবো ভিউটা, আর একটু পরে যখন আরও উপরে উঠবো তখন আর কিছুই দেখতে পাবো না। আমরা এখন অনেকটা উপরে চলে এসেছি, এখন বাইরে আর দেখার মতো কিছু নেই যেহেতু মেঘের উপরে উঠে এসেছি। বাইরে পুরো অন্ধকার আর আমার খুব ঘুম পাচ্ছে, আপাতত প্রচুর ঘুম পাচ্ছে। চলুন একটু ঘুমিয়ে নিই। ঘুমিয়ে উঠে আবার যা নিয়ম রয়েছে, ফ্লাইট থেকে কীভাবে নামবেন, নামার পরে কীভাবে ব্যাগ কালেক্ট করবেন, সব নিয়মগুলো স্টেপগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আপাতত আমি ঘন্টাখানেক ঘুমিয়ে নিই। কিছুক্ষণ পরে হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, দেখলাম এয়ার হোস্টেসরা যে সিটে যে খাবার অর্ডার ছিল টিকিটের সাথে সেগুলো এখন ডিস্ট্রিবিউট করছে।
আর আমার বসে বসে বোরিং লাগছিল, তারপরে দেখলাম এর মধ্যে যেগুলো রয়েছে এগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে আপনি ল্যাপটপ, মোবাইল অথবা টি টেবিল খাওয়ার জন্য কিছু রাখতে পারেন এটাতে। আর তারপরে এখানে নিচে রয়েছে একটা বই রয়েছে, এর মধ্যে বিভিন্ন ডিটেলসে এই কোম্পানি থেকে শুরু করে বিভিন্ন খাবার থেকে শুরু করে সব কিছু এখানে ডিটেলসে আপনি পেয়ে যাবেন। অনেক কিছু আছে, আপনারা যদি সময় পান অবশ্যই পড়ে দেখতে পারেন। আর আরও একটা দু পেজের কার্ড রয়েছে, এটা হচ্ছে সেফটির জন্য, বিভিন্ন এমার্জেন্সি কন্ডিশনে বা কোনো কারণে কোনো কিছু হলে কীভাবে আপনি নিজেকে কেয়ার করবেন, কীভাবে অন্যকে সাহায্য করবেন সব কিছু এখানে বলা আছে। আপনারা যখন যাবেন এখানে বসে বসে এটা অবশ্যই একবার দেখে নিতে পারেন। आशा है कि आपकी उड़ान आरामदायक रही और हमारे कैबिन क्रू टीम ने आपकी अच्छी देखभाल की। आपका फीडबैक हमारे लिए बहुमूल्य है, जिसे आप फीडबैक लिंक पर भेज सकते हैं जो आपको लैंडिंग के बाद प्राप्त होगा। धन्यवाद। এখন আমরা হায়দ্রাবাদের প্রায় কাছাকাছি চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে আমরা নেমে পড়ব। তাই এয়ার হোস্টেসরা একবার চেক করে নিচ্ছে সবাই সিট বেল্ট পরেছে কি না, সব কিছু ঠিক আছে কি না একবার চেক করে নিচ্ছে। আর আবারও বলে রাখছি, ওঠার সময় এবং নামার সময় অবশ্যই সিট বেল্ট পরে নিতে হবে, তখন নিজের সিট থেকে ওঠা যাবে না, ওয়াশরুম ব্যবহার করা যাবে না। আর আরেকটা ব্যাপার, ওই উইন্ডোসের কভারটা ওটাও বন্ধ করা যাবে না ফ্লাইটে ওঠার সময় এবং নামার সময়। মিডলে আপনি বন্ধ করে রাখতে পারেন যখন উপরে থাকবে, কিন্তু যখন এয়ারপোর্টে ফ্লাইট নামবে এবং এয়ারপোর্ট থেকে উঠবে তখন আপনারা ওগুলো বন্ধ করতে পারবেন না, কি সিট বেল্ট খুলতে পারবেন না, কিংবা নিজের সিট থেকে উঠতে পারবেন না। দেখুন উপর থেকে হায়দ্রাবাদের ভিউটা এরকম সুন্দর দেখতে লাগছে। এখন প্রায় 11:30 বাজে, রাত্রি 11:30 হায়দ্রাবাদের ভিউটা এরকম লাগছে। এখন আমরা এয়ারপোর্টে নেমে পড়ব। Ladies and gentlemen, welcome to Hyderabad. The temperature outside is 26 degrees Celsius and the weather is clear. Thank you for flying with Air Asia. Good night. এখন সব প্যাসেঞ্জার ধীরে ধীরে ফ্লাইট থেকে নেমে আসছে। আমি ফ্লাইট থেকে নেমে এয়ারপোর্ট থেকে কীভাবে বেরিয়ে যেতে হবে কিংবা চেকিং ব্যাগগুলো যেখানে আছে সেখান থেকে কীভাবে কালেক্ট করতে হবে সেগুলো আমি দেখাবো। যথারীতি বাস দাঁড়িয়েছিল, আমরা রানওয়ে থেকে আবার বাসে উঠে পড়লাম এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাওয়ার উদ্দেশ্যে। এখন রাত্রি প্রায় 11:30 পার হয়ে গিয়েছে, বাইরে দেখুন ওই আমাদের ফ্লাইট দেখা যাচ্ছে, ওখান থেকে আমরা এলাম। এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে গিয়ে বাইরে থেকে আবার আমাদের এয়ারপোর্টের যে এসি বাসগুলো থাকে সেগুলো ধরতে হবে, কারণ আমাদের রুমে পৌঁছাতে হবে, অনেক রাত হয়ে যাবে রুমে পৌঁছানো পর্যন্ত। এই যে রাউন্ডটা দেখতে পাচ্ছেন ঘুরছে, ঘুরে ঘুরে আসছে, এখান থেকে আপনার ব্যাগটা কালেক্ট করতে হবে। আপনি যে চেকিং লাগেজটা ওদেরকে দিয়েছিলেন রাখার জন্য সেটি এখানে আসবে। এখানে যখন ব্যাগটি আসবে আপনি এখান থেকে কালেক্ট করে নেবেন, আর ব্যাগটি কালেক্ট করার সময় ওখানে যে ট্যাগ লাগানো থাকবে ট্যাগে অবশ্যই আপনার নামটা দেখে নেবেন। ভিডিওটি হয়তো একটু লং হয়ে গেল, কিন্তু যথাসম্ভব সব রকম ইনফরমেশান দেওয়ার চেষ্টা করেছি একদম সহজভাবে। তাও যদি কোথাও কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি কেমন লাগলো একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি কোনো রকম ইনফরমেশান দরকার হয়, কোনো রকম ডাউট থাকে কমেন্ট করবেন, আমরা যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আমরা যেহেতু এখন হায়দ্রাবাদে চলে এসেছি, হায়দ্রাবাদের কোন কোন জায়গায় ব্লগ দেখতে চান কমেন্ট করে জানাবেন, আমরা সেই সব জায়গাগুলো কভার করার চেষ্টা করব। অলরেডি হায়দ্রাবাদের এর আগের ডায়েরিতে আমরা অনেক জায়গায় কভার করে ফেলেছি, যেমন চারমিনার, হোসেন সাগর, জওহরলাল নেহরু জিওলজিক্যাল পার্ক ইত্যাদি জায়গাগুলো আমরা অলরেডি কভার করে ফেলেছি। আপনারা যারা ওই ভিডিওগুলো দেখেননি অবশ্যই একবার দেখতে পারেন। আর বাকি যে জায়গাগুলো রয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন, আমরা সেই জায়গাগুলো অবশ্যই কভার করার চেষ্টা করব। আপনারা যারা ক্যাব বুক করতে চান, ভিতরে অনেক স্টল ছিল, ওখান থেকে বুক করতে পারেন, অনলাইন করতে পারেন, অথবা বাইরে এসে এখান থেকেও করে নিতে পারেন, এখানে অনেক রকম পেয়ে যাবেন, করে নিতে পারেন। এখন রাত্রি প্রায় 12:00 বাজে আর আমরা এয়ারপোর্টের বাসস্ট্যান্ডের কাছে চলে এসেছি। এই বাসগুলো দাঁড়িয়ে আছে, এই বাসে আমরা যাব। বাসগুলো খুব ভালো সার্ভিস, খুব ভালো সার্ভিস এসি বাস। এই বাসের প্রাইস, টিকিট প্রাইস এর লিস্ট এখানে দেওয়া আছে, আপনারা একবার চেক আউট করে নিতে পারেন। আমরা ভিডিওটি আর দীর্ঘায়িত করব না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।
শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওতে। সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে এইভাবে সর্বদা ঘুরতে থাকুন।